মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। কার মদতে অস্বচ্ছ, কার মদতে সে এলাকাতে এই দুর্নীতির কাজ চলছে, যে অনৈতিক কাজ হচ্ছে, অস্বচ্ছতার কাজ হচ্ছে, সেটার জন্য কি আপনার মদত রয়েছে? এটা আপনার কাছে আমার প্রশ্ন থাকলো। ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি, সেই রকম অবস্থা হয়েছে ওনার। একুশে জুলাইয়ের আগে মুর্শিদাবাদের রেজিনগরে দুর্নীতি নিয়ে শাসক দলের তরজা প্রকাশ্যে। বুধবার রেজিনগরের বিধায়ক তথা বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী রেজিনগরের প্রাক্তন ব্লক সভাপতি তথা বেলডাঙ্গা 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী আতাউর রহমানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হয়েছেন। বিধায়কের অভিযোগ, দিন দুয়েক আগে ওই তৃণমূল নেতা বিধায়ক সম্পর্কে যে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন তা সাজানো ও উদ্দেশ্য প্রণোদিত, কিন্তু সরাসরি আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো এনেছেন তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমাকে তার উত্তরগুলো দেওয়ার জন্য আমি বলছি। দেখুন, তিনি বলেছেন যে এমএলএসের কাজে, যেমন আমাদের তেঘরি নাজিরপুরের কাজের ব্যাপারে তিনি বলেছেন যে এই কাজে, একই একটা কাজেই এত লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। আমি তাকে চ্যালেঞ্জ করি, বলছে আপনি একবার ইনকোয়ারিতে যান, যে নিজে ইনকোয়ারিতে যান, যে দেখে আসুন, কারণ তার সেই গ্রামে যাওয়ার মতন ক্ষমতা আমার তার আছে বলে আমি মনে করি না, এবং সেই গ্রামে তিনি যেতে পারবেন না। তাহলে মিথ্যা অভিযোগ এনে মানুষকে বিভ্রান্তি করা, মিথ্যা কথা বলে মানুষকে দুনম্বরি করা, এ রাজনীতি আমি করি না। তিনি বলছেন, তিনি বড় বড় লেকচার মারছেন, তা তিনাকে আমার প্রশ্ন, এইসব এরা কন্ট্রাক্টাররা কারা, এইসব কন্ট্রাক্টাররা কারা এবং কার লোক এবং কার সঙ্গে আছেন, সেটা আমি জানতে চাই। আজকে পঞ্চায়েত সমিতির সভাপতি হচ্ছেন ওয়ান স্ত্রী, সেখানে টেন্ডারে বিডিও সাহেব বলছেন যে ওই সব আমি সব মানব না, সেখানে লিগালভাবে টেন্ডার হচ্ছে, আর পঞ্চায়েতগুলোতে অবৈধভাবে টেন্ডার করবেন। আমি বলে দিচ্ছি, শুনুন, সে অবৈধ টেন্ডার আমি যতদিন রেজিনগরের বিধায়ক থাকবো অবৈধ টেন্ডার আমি হতে দেব না, তাতে যেখানে যা করার দরকার আমি করব। ব্যবসা, মাটির ব্যবসা, থানার দালালি, সে যে দলই লোকই করুক এবং আমাদের লোকও যদি করে থাকে, তাদেরকে উপযুক্ত শাস্তি আমি কিন্তু করাবো। সেখানে কিন্তু ওই 2 নম্বরই কাজ রেজিনগর বিধানসভার, আমি রেজিনগর এই 6 অঞ্চলে হতে দেব না। বিধায়কের এই অভিযোগের পাল্টা উত্তর দিতে দেরি করেননি আতাউর রহমানও। তার নামে আমি গত পরশুদিন একটা অভিযোগ করেছিলাম, তার একটা স্কিম আন্দলবিরাটপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় নাজিরপুর হাটতলার কাছে, 2 স্কিম করে, একটা স্কিমের কাজ হয়েছে আর একটা স্কিমের কাজ হয়নি, সে টাকা তুলে নেওয়া হয়েছে, এবং তার এজেন্সি হচ্ছে লালগোলা থেকে একজন ব্যক্তি, তিনি বলেছেন সেই স্কিমের এলাকায় নাকি আমার যাওয়ার মতন যোগ্যতা নেই। আমি তিনাকে রেজিনগরের ব্লক পার্টি অফিস থেকে জানাচ্ছি যে আমি ওই স্কিম যেখানে কাজ হয়েছে সামান্য কিছুটা অংশ, বাকি টাকা অবৈধভাবে তুলে নেওয়া হয়েছে সেটা আবারও প্রমাণ করবো, স্কিমের কাছে আমি স্টেজ বেঁধে তিনাকে আমন্ত্রণ জানাবো, সেখানে সেই স্টেজে এসে তিনাকে হাজির হতে হবে, কারণ এই এলাকার পঞ্চায়েত ব্যবস্থার সঙ্গে তার কোনো রকম সুসম্পর্ক নেই, এই এলাকার পঞ্চায়েত সমিতির ব্যবস্থার সঙ্গে তার কোনো রকম সুসম্পর্ক নেই, কারণ তিনি পঞ্চায়েত নির্বাচনে কোনো একজন তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে নির্বাচিত করার জন্য কোনো রকম সহযোগিতা করেননি, বরং তিনি বিরোধিতা করেছেন। 6 গ্রাম পঞ্চায়েতে 100 উপর পঞ্চায়েতের সদস্য রয়েছেন, বেলডাঙ্গাটু পঞ্চায়েত সমিতিতে 25 পঞ্চায়েত সমিতির মেম্বার রয়েছেন, পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির অল মেম্বারকে আমি এখানে ডেকে হাজির করে আমি আবারও আপনাদের সামনে প্রমাণ করব যে তাদের সঙ্গে কোনো রকম সুসম্পর্ক বিধায়ক সাহেবের নেই। তাহলে 6 গ্রাম পঞ্চায়েতে কেমন কি উন্নয়ন হবে, কেমন কি হবে, সেটা 6 গ্রাম পঞ্চায়েতে 100,000-এর উপরে জনসাধারণ রয়েছেন, তিনাদের দেখার অধিকার রয়েছে, তিনারা দেখবেন কোথায় থেকে কোন হরিদাস পাল সেটার উপর হস্তক্ষেপ করবে সেটা আমরা বরদাস্ত করব না। আমরা আমাদের এলাকার ডেভেলপমেন্ট আমরা অক্ষরে অক্ষরে বুঝে নেব।